इशारा है मोन सीमाना छाड़ा है बोलबे से गोपन हमाय काने काने भालोबासा आर जीवनेर माने बसे आछि पथ के प्राण हे कोन इशारा है मोन सीमाना छाड़ा है बोलबे से गोपन हमाय काने काने भालोबासा आर জীবনের মানে বসে আছি পথ চেতা কোন ইশারায় এসেছে ম্যাডাম যাও ধরো ও আমি ধরবো আচ্ছা হ্যালো সেবকলাল বলছি কে ম্যাডাম আচ্ছা ধরুন ম্যাডাম সে আপনার কি চাইছে সেবকলাল কোনো সেবাটাই করো না হ্যাঁ বলুন করুণা রায় বলছি না না এসব ইলেকশনের পরেই হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মাধব মাধব সঞ্জয় কোথায় সঞ্জয় কোথায় দারুণ খেলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ রে এসে গেছে এবার লীলা শুরু হবে আমি যাই দারুণ খেলেছি ইউ হ্যাভ ব্রিলিয়েন্ট সঞ্জয় চলে সেলিব্রেট করা যাক সঞ্জয় তুমি আজ সন্ধ্যে আমার সঙ্গে যাবে আমাকে কথা দিয়েছো কিন্তু নো ডিয়ার ফ্রেন্ডস সঞ্জয় আমার সাথে যাবে দাদু কি মিট করতে চেয়েছে সরি রে একটু দেরি হয়ে গেল কটা বাজে পাক্কা এক ঘন্টা হলো অপেক্ষা করছি কিসের জন্য দেরি হলো জানতে পারি আরে আজ আমাদের কলেজ ক্রিকেট ফাইনালে গেল না ও কি খেলাটাই না খেললো সঞ্জয় একাই ম্যাচটাকে জিতিয়ে দিল তুই মাঠে কি করছিলি বারে সাপোর্ট করতে হবে না তার উপর আবার সঞ্জয় যখন কি তাহলে সাপোর্টই কর পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে যা উফ দিন রাত শুধু সঞ্জয় আর সঞ্জয় আচ্ছা তুই সঞ্জয়ের নাম শুনে তো রেগে যাস কেন বলতো তুই যাই বলিস ছেলেটা কিন্তু খুব ভালো রজত রজত ওই যে এসে গেছে ব্যাস গোল্লায় গেল পড়াশোনা কি হলো দাঁড়িয়ে রইলি কেন ভেতরে আমি যাই রজত
মেয়েটা আমাকে দেখলে এড়িয়ে যায় কেন বলতো? আমরা তো একই কলেজে পড়ি, অথচ কলির কেষ্ট সেটি আরো ঘোরো। ও সকালে হেমা, দুপুরে রিমা, রাতে অনিমা। ও হ্যাঁ, তোর কাছে যে জন্য আসা, আমি না একটা বিপদে পড়েছি রে, তোকে আমাকে যে করে হোক উদ্ধার করতে। কিরকম? ওই 8টার সময় প্লাজা ডিস্কোতে শর্মিলা বেট কর, আর হেমা গাড়িতে বসে আছে, বুঝতেই তো পারছিস। তুই কোনো রকম ভাবে শর্মিলাকে কাটি। অসম্ভব, আমি পারবো না। না আর তাছাড়া ওই ডিস্কো থেকে গেলে আমার কেমন হাঁটু কাঁপে। রজত প্লিজ, তোর দুটি পায়ে পড়ি রে, নইলে ঝামেলা হয়ে যাবে। কে তোমাকে বলেছিল হ্যাঁ কলির কেষ্ট সেজে ঘুরে বেড়াতে? আমি পারবো না। প্লিজ রজত। না না না, বেশ তুই যদি না যাস তাহলে বুঝবো তোর সঙ্গে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। ঠিক আছে আমি যাব, কিন্তু সঞ্জয় মিথ্যে কথা বলি, মেয়েদের নিয়ে এরকম ছেলে খেলা করা কিন্তু ঠিক নয়। কি করবো বল, মেয়েগুলো এমন করে না, যে অ্যাভয়েড করাই যায় না, সবাই সঞ্জয় রেখে যায়। তা আমি কি করি বল? হ্যালো সঞ্জয় আছে? কে সঞ্জয় ডালি? সঞ্জয় না, ও বাড়িতে নেই। আপনি কে? ও হেলে বলবেন ও ডালি পানি পান করেছিল, ওকে আমার কিস দিয়ে দেবেন। অসুস্থ মাধব, মাধব সঞ্জয় কোথায়? আগে উনি আসেনি, তবে ওনার ফোন এসেছে। কার ফোন এসেছিল? আগে সকালে শবনম দিদিমণি, দুপুরে মিনাকি দিদিমণি, বিকেলে শর্মিলা দিদিমণি, আর তারপর থাক থাক আর বলতে হবে না। তোমার বাবু কোথায়? আগে বাবু কোথায়? আগে ওপরে আছেন। ডাকো না, তুমি যাও। আমি জানতে চাই এসব কি হচ্ছে। কি 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 বলতো? মাধব বলছিল সকালে শবনমের ফোন এসেছিল, দুপুরে মিনাক্ষী, বিকেল বেলা শর্মিলা, আর একটু আগে বনির ফোন এসেছিল। তুমি বিশ্বাস করো তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি স্বপ্নেও ভাবিনি। ইয়ার কি করবে না, আমি তোমার কথা বলছি না, আমি সঞ্জয়ের কথা বলছি। ও তাই বলো, তাই বয়সে তো একটু আর তো এরকম হতেই পারে। চুপ করো, ওকে আর প্রশ্রয় দিও না, তোমার জন্য ছেলেটা বিগড়ে গেছে। এখনো সময় আছে, সংযত হও, নলে পরে পস্তাতে হবে। বলছিলাম কি, তুমিও তো মা, তোমার একটা দায়িত্ব নেই। আমার দায়িত্ব আমি ঠিকই পালন করছি। না করছো না, সঞ্জয়ের প্রতি তুমি কোনোদিন তোমার দায়িত্ব পালন করনি। ও চাই একটু মাতৃস্নেহ, একটু ভালোবাসা, তাহলে তোমার ভয়ে সারাক্ষণ কাঁটা হয়ে আছে। দেখো নাটক করো না, যার খবর প্রতিদিন পেপারের প্রথম পেজে থাকে তার হাতে সময় থাকে না। আমাকে শুধু সংসার চালালেই চলে না, আমার একটা সোশ্যাল স্ট্যাটাসও আছে। করুণা একটা কথা বলি তোমাকে, তুমি আর একটু সংসার মুখ হও, নাহলে এখন যে ক্ষমতার নেশায় তুমি ছুটে চলেছ, একদিন দেখবে সেই নেশায় তোমার জীবন ছারখার করে দিয়েছে, তখন তুমি নিজের কাছে নিজে হেরে যাবে। আমি হেরে যাব? ইম্পসিবল। তোমার মনে নেই যখন রূপালি পর্দার নায়িকা ছিলাম তখন সবাই করেছিলাম, আর এখন এই পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি সবচেয়ে টপে যেতে চাই, আর তুমি বলছো আমি হেরে যাব। করুণা রায় কোনোদিন হারেনি, হারতে শেখেনি। ও হ্যাঁ, কালকের ফ্লাইটে আমি বাগডোগরা যাচ্ছি, আর ওখান থেকে জলপাইগুড়ি। পারো তো ছেলের ওপরে নজর রেখো। না না, নো প্রবলেম নো প্রবলেম, পার্টি হবে পার্টি হবে। ভাবি মানে মা মাকে ম্যানেজ করবে কি করে? মা ভুই বৎস, তোমার মা সম্ভবত এতক্ষণে বাগডোগরাগামী ফ্লাইটে উঠে বসেছে। সত্যি? ইয়েস মাই সান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি। ইয়েস পার্টি হবে। Yeah!
রজত একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? তোকে অনিন্দিতাকে পার্টিতে নিয়ে আসবো। এটা কাদের বাড়ি? দেখে তো মনে হচ্ছে কোনো পার্টি চলছে। চল না ভেতরে। দিস ইজ টু মাচ রজত, আমি বিনা নিমন্ত্রণে কোথাও যাই না। আরে তুই ভুল করছিস, খালি তোর নয় আমাদের কলেজে সবার নিমন্ত্রণ। আরে আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়েছে না। আরে তোর এখানে কি করছো? চলো ভেতরে চলো। দেখেছেন মেসমশাই, অনিন্দিতা ভেতরে যেতেই চাইছে না। সে কি কথা! আরে এসো এসো ভেতরে এসো, চল। এ ভদ্রলোক কে? ওই সঞ্জয়ের বাবা। হোয়াট? তুমি এখানে একা একা বসে আছো কেন? না আঙ্কেল, আমি ঠিক আছি। চলো এসো আমার সঙ্গে এসো। চেনা জানা সুরে মন যায় অচেনা সুদূরে, বুম শাকালাকা শাকালাকা বুম ছন্দের তালে চিন্তা চিন্তা না 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 দূরে বেড়া বেড়া জলে এমন সত্যি আঙ্কেল আপনি একদম অন্যরকম। কিরকম? মানে এইবারে সবকিছু থেকে আপনি অনেক আলাদা। তাই নাকি? এই নিয়ে একদিন জমি আলোচনা করা যাক। আলো আধারেতে সুরে রে দোলাতে ছন্দে রে ছোঁয়াতে বাউল মন আরো আধারে তে সুরের ছোঁয়াতে ছন্দের ছোঁয়াতে বাউল মন অনুভবে অনুরাগে অনুভূতি আবেগে তিন তালে নেচে ওঠে মন। দাদেন দিন্দা দাদেন দিন্দা নাদেন তিন্না তেটে দিন দিন্দা দাদেন দিন্দা দাদেন দিন্দা নাদেন তিন্না তেটে দিন দিন্দা ভেসে মন হঠাৎ যখন তখন সুরের নদীতে ইচ্ছে মতন দেরে না দেরে না না দিদা দিদা না না দেরে না দেরে না না দিদা দিদা না চাকনা ভেসে মন হঠাৎ যখন তখন সুরের নদীতে ইচ্ছে মতন দোড়া লাগে সব ভালো লাগে ডিস্কো র্যাপ
মাল কষবে আগে সুরেতেই খুঁজি জীবন চেনা 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 সুরে ও মনে চায় অচেনা চু ধরে চেনা 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 জানা সুরে মনে যায় অচেনা চু ধরে ঘুম শাকা লাকা বুম ছন্দের তালে বৃন্দা বৃন্দা না 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 হে দোলে 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 এমন দাঁড়াও তোমার এত বড় সাহস, তুমি সঞ্জয়ের গায়ে হাত তুলেছো, তার উপর আজে বাজে মন্তব্য করছো। আপনি? আমি সঞ্জয়ের মা। ও, আপনি তাহলে সঞ্জয়ের মা। ছেলেকে তো ভালোই শিক্ষা দিয়েছেন। ভদ্রভাবে কথা বলো, ভালো চাও সঞ্জয়ের কাছে ক্ষমা চেয়ে নাও। বাহ, চমৎকার! আপনার ছেলে করলো অন্যায়, আর আমি ক্ষমা চাইব। সত্যি এরকম মা না হলে অমন ছেলে হয়? একে বুঝিয়ে দাও যে কার সাথে কথা বলছে। শুনুন, আপনি লেডি করুণা রায়ের সঙ্গে কথা বলছেন, আর উনি যখন চাইছেন একটু ক্ষমা চেয়ে নিন না। আপনি কি ওনার মশাই? এর ফল ভালো হবে না। শুনুন, আমি যা ভালো মনে করেছি তাই করেছি, আপনার ছেলের গানে চর মেরেছি কারণ ও অন্যায় করেছে। আপনিও যা ভালো মনে করবেন তাই করে নেবেন। চলি। করুণা, মাথা ঠান্ডা করো, যা হবার তা তো হয়ে গেছে। চুপ করো, মেয়েটার এত বড় সাহস আমার বাড়িতে আমার সামনে? না না, মেয়েটা ভালো মেয়ে, রাগের মাথায় করে ফেলেছে, তাছাড়া দোষটা তোমার ছেলে। ওকালতি করো না, এটা তোমার কোর্ট নয়। তুমি ভুলে যাচ্ছ কেন, আমি একটা পলিটিক্যাল ফিগার। কালকে যদি খবরের কাগজে এই খবরটা বের হয় যে করুণা রায় ছেলের গালে থাপ্পড়, তাহলে একটা সাধারণ মেয়ে তোমার ভালো লাগবে? ওর জীবনটাকে আমি হেল করে দেব। হ্যালো, কে? করুণা রায়? হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ, কে? অনিন্দিতা সোম। হ্যাঁ, আমি দেখছি। কেন বলুন তো? ও, আপনার সঙ্গে? ও, হ্যাঁ বলুন, আমায় কি করতে হবে? সে তুই জাস্ট এ মিনিট, আমাদের লাইব্রেরি থেকে অনেক দামি দামি বই চুরি যাচ্ছে, আমি কিন্তু প্রত্যেককে সার্চ করে ছাড়ব, এটা হচ্ছে প্রিন্সিপালের অর্ডার। আপনার ব্যাগে বই? কি বই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি জানেন না আপনার ব্যাগে বই? তাহলে কলেজের লাইব্রেরি যত বই চুরি যাচ্ছে আপনি চুরি করছেন? না না, বিশ্বাস করুন আমি বই চুরি করিনি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি চলুন প্রিন্সিপালের কাছে। ঠিক অনিন্দিতা, ঠিক, তুমি একজন স্কলার মেয়ে, তোমার উপর কলেজে কত আশা ছিল,
তুমি কি না শেষ পর্যন্ত চুরি করলে? প্লিজ স্যার বিশ্বাস করুন, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এই কারণ নোংরা ষড়যন্ত্র। প্লিজ স্যার আমার কথা আপনি বিশ্বাস করুন। সরি অনিন্দিতা, আমার কিচ্ছু করার নেই। লাইব্রেরির ডিকের কমপ্লেনে তোমাকে রাষ্ট্রীয় করতাম, কিন্তু তোমার পাঁচ রেকর্ড ভালো থাকার দরুন তোমার সাজা খানিকটা শিথিল করা হচ্ছে। তোমাকে সিম্পলি কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্লিজ স্যার আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। You may go now. এই ব্যাপারে আমি কিছুই জানি না। রজত ম্যাডাম, আজ যেমন কলেজে হলো কাল তেমনি হোস্টেলে হবে। আপনি চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা পাকা আছে। এখন বুঝতে পারবে কার ছেলের গায়ে হাত তুলেছে। তুমি ভাবতে পারো শিবকলাল, সেদিন পার্টিতে আমাকে কি অপমানটি না হতে হলো? চমৎকার চমৎকার, এখন বুঝতে পারছি তুমি সত্যি রাজনীতিজ্ঞ। তুমি এখানে? তোমাকে আর একবার বলতে এলাম, তুমি অনিন্দিতার সঙ্গে যে খেলা খেলছো মনে রেখো তার পরিণাম ভালো নয়। মুখ সামলে কথা বলো। অপু, চাকর বাকরের সামনে স্বামীর সঙ্গে চমৎকার ব্যবহার। ম্যাডাম আমি তাহলে? না, কোথাও যাবে না, বসে এখানে। এই খেয়েছে করুণা, তুমি কি তোমার মান সম্মান সব বিসর্জন দিয়েছো? হ্যাঁ দিয়েছি, 25 বছর ধরে আমি তোমাকে সহ্য করেছি। কিন্তু আর না, আজ অব্দি তুমি আমার কাজে হস্তক্ষেপ করোনি, কিন্তু আজ লুকিয়ে আমার ঘরে আড়ি পেতেছো, লজ্জা করে না তোমার? বেশ, আমি মানছি আমি না হয় অন্যায় করেছি, কিন্তু ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কি অন্যায় করেছে? ও অপরাধ এই যে ও তোমার ছেলেকে প্রশ্রয় দেয়নি, চর মেরেছে। হ্যাঁ, আমার নাম যেখানে জড়িয়ে আছে সেখানে স্পর্শ তো দূরে থাক, কেউ চোখ তুলে তাকালেও আমি তার চোখ উপড়ে ফেলব। এই সব কথাই কিন্তু তোমার পুত্রস্নেহ প্রকাশ পাচ্ছে না করুণা, বরং আভিজাত্যের অহংকার প্রকাশ পাচ্ছে। করুণা রায়ের কথায় আভিজাত্য প্রকাশ পাবে না তো কি, তোমার মতন অপদার্থ উকিলের কথায় এই আভিজাত্য প্রকাশ পাবে? বেশ, তাহলে এই অপদার্থ উকিলের কথাটা শুনে রাখো। এই কেসে আমি অনিন্দিতার পক্ষে উকিল হয়ে দাঁড়াচ্ছি এবং তোমাকে চ্যালেঞ্জ জানিয়ে রাখছি, যদি পারো তো এই কেস জিতো। অনিন্দিতা আমার গাড়িতে ওঠো। আমি? না না, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি তোমার কাছে হাত জোড় করছি। আঙ্কেল, তোমার সঙ্গে আমার কথা আছে, এসো দাও। আগে অনিন্দিতাকে একটু ডেকে দেবেন। সে তো নেই এখানে। নেই মানে চলে গেছে? তাড়িয়ে দেওয়া হয়েছে। সে বিচ্ছিরি কাণ্ড, কলেজে কি সব চুরি করেছিল ধরা পড়লো, মুখ দেখলে বোঝার উপায় আছে? কোথায় গেছে কিছু জানেন? কোথায় গেছে জানি না। সবই তো শুনলাম, এইবার বলো আমার ছেলের দোষটা কোথায়? কিন্তু আপনি যখন সবই জানেন তখন আপনার ছেলেকে বলেননি কেন যে তার মাই আসল অপরাধী? বলিনি এই কারণে যে এসব কথা শোনার পর সঞ্জয় যদি তার মাকে ঘৃণা করে
সেটা ঠিক হতো না। এসব কথা আমাকে বলছেন কেন? আমি তোমার সাহায্য চাই। আমি সাহায্য করব? আমার নিজেরই কোনো অবলম্বন নেই, আমি কিভাবে সাহায্য করব? দেখো, আমার স্ত্রী করুণা কোনোদিন তার ছেলেকে সময় দেয়নি। সে তার নিজের ফিল্ম কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে, আর ছেলেটা শুধু মাকে খুঁজে বেরিয়েছে। আমি করুণাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই বুঝতে চায়নি। ও আসলে বড় উচ্চাকাঙ্ক্ষী, এবং আমিও বাড়িতে শান্তি বজায় রাখার জন্য চুপ করে থেকেছি। যখন পলিটিক্সে ঢুকলো তখন ঘাবড়ে গেল, চোখের সামনে একটার পর একটা অন্যায় করতে লাগলো, তোমার সঙ্গে জঘন্য ব্যবহার করলো। কিন্তু তখন আমি তোমাকেও দেখলাম, ওর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তাই থেকে বুঝলাম তুমি পারো আমাকে সাহায্য করতে। কিন্তু কিভাবে? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, তুমি শুধু বলো তুমি আমাকে সাহায্য করবে। আপনি দেখিয়ে দিলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তবে হ্যাঁ, এখন কিন্তু ফ্রিল্যান্স বেসিসে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে, তাতেই হবে। তাহলে আর কি, কাল থেকে কাজে লেগে পড়ো। তুমি যার সাথে এসেছো সেই অগ্নিশ্বর আমার বাল্য বন্ধু, তার অনুরোধ তো আর অস্বীকার করতে পারি না। তবে হ্যাঁ অনিন্দিতা, তোমার দৌলতে অগ্নির একটা উপকার হয়েছে, এতদিনে ও ওর স্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে এতদিনে তোমার ওই স্ত্রীর অপবাদটা ঘুচলো, কি বলো? এসো। এই হচ্ছে তোমার গ্র্যান্ড হোটেল। এটা আমাদের আউট হাউস। অনিন্দিতা, তুমি ওদিককার জানলাগুলো খুলে রাখতে পারো, কিন্তু এই দিকের জানলাগুলো ভুলেও খুলবে না। কেন? ওই দিকটা আমাদের মেন বাড়ি, আমার স্ত্রী। কিন্তু আঙ্কেল, আমার ভীষণ খারাপ লাগছে, আপনার স্ত্রী যদি জানতে পারেন তাহলে? সে প্রশ্নই ওঠে না, এই দিকটায় বড় একটা কেউ আসেন। আর তাছাড়া দু তিন দিনের মামলা, তো এর মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে চলি, তুমি সাবধানে থেকো। আচ্ছা। জানি খুব
অন্যায় হয়তো করলাম, কিন্তু আমার মনে হয় এটা শেষ পর্যন্ত করবে ভালোই হবে। শোনো, আমি এখন যাচ্ছি, এটা সাবধানে রেখো, কেমন? কোথায় গিয়েছিলে তুমি এত রাতে? কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ওই না মানে অনি, অনি মানে অনি মানে অনিদ্রা, অনিদ্রা, অনিদ্রা। হ্যাঁ, ঘুম আসে না তাই পাইচারি করছিলাম। চলো ঘুমোতে চলো। হ্যাঁ চলো। হ্যালো, ও হ্যাঁ আঙ্কেল, আমি অনিন্দিতা বলছি। হ্যাঁ বলুন। গোপন সূত্রের খবর, আজ করুণার মিটিং আছে সরস্বতী প্রতিবন্ধী আশ্রমে সন্ধ্যে 6টার সময়। তুমি ঠিক সময় পৌঁছে যাবে। শিশুই হল ঈশ্বরের সবচেয়ে মহৎ আর সবচেয়ে সুন্দর সৃষ্টি। শিশুই জাতির ভবিষ্যৎ। মানুষের শৈশবের উপরে নির্ভর করে জাতির গঠন। কিন্তু ঈশ্বরের মর্মান্তিক খেয়ালে কিছু শিশু মানসিক বা শারীরিকভাবে অসম্পূর্ণ থাকে। এই প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতে আনতে হবে। এদের ভালোবাসো, ভালোবাসা দিয়ে এদের অসম্পূর্ণতাকে। মিথ্যে কথা! কে? আমি একজন জার্নালিস্ট। যা বলার সামনে এসে বলুন। তুমি এতক্ষণ উনি যা বললেন তা শুধুই ভাষণ, এর কোনোটাই উনি বিশ্বাস করেন না। এসব কি বলছেন? আপনি প্রমাণ করতে পারবেন? অবশ্যই। এই করুণা রায় যা করেন তা সবই ওনার রাজনৈতিক স্বার্থ। আসলে গদিটাই হলো ওনার একমাত্র লক্ষ্য। আমার হাতের এই কাগজটা 1986 সালের 27শে জানুয়ারি, এতে একটা খবর ছাপা হয়েছিল। প্রখ্যাত অভিনেত্রী করুণা রায়ের গাড়ি শুটিং এ যাবার সময় একটি 5 বছরের শিশুকে ধাক্কা দিয়েছিল, কিন্তু শুটিং এ যাবার এতই তাড়া যে গাড়ি থেকে নেমে সেই রক্তাক্ত শিশুর চিকিৎসা করার উনি কোনো প্রয়োজনই মনে করেননি। তাহলে আজ হঠাৎ ওনার এই শিশুকে? এর থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলছেন বা করছেন তা সবই রাজনৈতিক স্বার্থে। সামনে ইলেকশন তো। স্টপ দ্যাট নন্সেন্স। আপনার কাছে আমার একটা ঋণ আছে। আপনি আমাকে টেনে এনে ফুটপাতে নামিয়েছিলেন। আপনাকে আমি কথা দিচ্ছি, খুব শিগগিরই আমি ঋণ মুক্ত হব। করুণা রায়ের সভাতে সাংবাদিকের চ্যালেঞ্জ। শিগগিরে তোর মায়ের সঙ্গে অনিন্দিতার ক্ল্যাশ, সর্বনাশ। আরে বাবা, ওসব কথা ছাড়তো, আসুন বিকেলবেলা আমরা লোকপত্রিকার অফিসে যাও। লোকপত্রিকার অফিসে কেন, কি আছে সেখানে? অনিন্দিতা, আমার ওর সঙ্গে দেখা করাটা ভীষণ দরকার। ও আমাকে ভুল বুঝেছে, যে করে হোক আমার ভুল ভাঙতে হবে। ম্যাডাম, এভাবে ভেঙে পড়বেন না ম্যাডাম। এরপরেও বলছো ভেঙে পড়বো না? আমার এতদিনের স্বপ্ন ইচ্ছে একটা সামান্য মেয়ে ধুলায় লুটিয়ে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সামনে ইলেকশন, এইভাবে যেটা তো দূর, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ম্যাডাম, আমার মাথায় একটা প্ল্যান এসেছে ম্যাডাম। আমাদের একটা পাল্টা ষড়যন্ত্র করতে হবে। ষড়যন্ত্র মানে? সঞ্জয় বাবা দিয়ে দিন। কি আজে বাজে বকছো? আমার ইলেকশনে জেতা বা না জেতার সঙ্গে সঞ্জয় দিয়ে কি সম্পর্ক আছে? ম্যাডাম, সম্পর্ক আছে। আপনি যে অঞ্চল থেকে ভোটে দাঁড়িয়েছেন সেই অঞ্চলের হাই স্কুলের হেডমাস্টার শুভঙ্কর সেন শর্মা খুব পপুলার লোক, লোকে ওনাকে ভগবানের মতো ভক্তি করে। উনি যদি আপনার হয়ে জনসভা করেন তাহলে আপনাকে হারায় কার বাপের সাধ্যি। গুড, ভেরি গুড। হ্যাঁ,
যত টাকা লাগে ওনাকে দিয়ে দাও, কিন্তু আমার হয়ে কাজ করবার জন্য ওনাকে রাজি করাও। এনিহাও আমার ইলেকশন জিততেই হবে। এইখানে একটু ভুল হচ্ছে। কেন? উনি আদর্শবাদী লোক, উনি লোকের জন্য ভাবেন, কাজ করেন। টাকার লোভ দেখিয়ে সুবিধে হবে না। তাহলে সঞ্জয় বাবার বিয়ে দিন। যা বলার কষ্ট করে বলো। শুভঙ্কর সেন শর্মার একটি বিবাহযোগ্য কন্যা আছে, তার সঙ্গে যদি সঞ্জয় বাবার বিয়ে দেওয়া যায় তাহলে জয় আপনার হাতের মুঠোয়। চুপ করো, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? একটা গরিব হেডমাস্টারের মেয়ে এই রায়বাড়ির বউ হবে? সরি ম্যাডাম, অপরাধ নেবেন না, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। উপায় নেই তো নেই, তাই বলে আকাশ কখনো মাটি ছুঁতে পারে না। তাহলে আপনার এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভোটে জিতে পাবলিক ফিগার হওয়া, তারপর মন্ত্রী হওয়া, তারপর সেখান থেকে উঁচুতে, আরো উঁচুতে সাফল্যের চূড়ায় আপনি, এসবে কি হবে? আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কি? ম্যাডাম আপনি ভুলে যাচ্ছেন, এটা একটা ষড়যন্ত্র, রাজনীতির সুপ্রাচীন চাল বিবাহ নীতি, সেই মহাভারতের আমল থেকে চলে আসছে। আর এতে আপনার আভিজাত্য বিন্দু মাত্র ক্ষুণ্ণ হবে না, বরং ঘটনাটা আপনার অবস্থা আরো পাল্টে দেবে। আজ যারা আপনার নামে কেচ্ছা রটাচ্ছে তারাই বলবে করুণা রায় গ্রেট, কারণ সে একটা গরিব ঘরের মেয়েকে নিজের বাড়ি বউ করেছে। চারদিকে আওয়াজ উঠবে করুণা রায় জিন্দাবাদ। কিন্তু ওরা রাজি হবে না। সেই ষড়যন্ত্রের ভারটা ম্যাডাম আমার উপর ছেড়ে দিন। শিবকলাল ম্যাডাম, ইউ রিয়েলি আ জিনিয়াস। লোকে তাই বলে। কি বলছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বললে? না মানে তুমি সঞ্জয় বিয়ে দিয়ে দেবে, ওর সামনে একটা ব্রাইট উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, আর এদিকে বিয়ে দেওয়ার বয়স হলো। তোমার কোন বয়সে বিয়ে হয়েছিল? তখন যুগটা তো অন্যরকম ছিল কি না, এখন তো সবই পাল্টে গেছে, সবই পাল্টে গেছে, তুমিও কত পাল্টে গেছো। কি বললে? না মানে এখনকার ছেলেরা তো খুব স্বাধীনই। কি? না ওই স্বাধীন এবং আধুনিক। হ্যাঁ, এইভাবে নিজের ইচ্ছে সঞ্জয়ের ঘরে চাপিয়ে দেওয়ার কোনো রাইট তোমার নেই। তুমি ভুলে যাচ্ছ, এই বাড়িতে আমার কথাই হলো শেষ কথা। এই মাসের শেষে আমার ছেলের বিয়ে হবে, তুমি থাকতে চাও থাকো, না হলে চলে যাও। বাপি! এই তো সঞ্জয়, এই মাসের শেষে তোর বিয়ে, কাল বিকেলে তুই জলপাইগুড়ি যাচ্ছিস, সেখান থেকে সেন শর্মার বাড়ি। সেন শর্মার মেয়ের সঙ্গে তোর বিয়ের কথা চলছে। বিয়ে আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই, বাকি সব সেবক লাল বুঝিয়ে দেবে, জিনিসপত্র গুছিয়ে নিও। যত সব পাবি। হ্যাঁ, মা এসব কি বলছে? ও মা, সে বলছি বলছি দাঁড়া একটু ভাবতে দে আমাকে। আচ্ছা, তোর মা এইরকম একটা সাধারণ মেয়েকে বাড়ি বউ করে আনতে চাইছে কেন? তা আমি কি করে জানবো? কেন, আমার মনে হচ্ছে এটা ওরা একটা রাজনৈতিক চা। তা নয় হলো, এখন আমি কি করব? যথেষ্ট বয়স হয়েছে তোমার, প্রতিবাদ করবে। প্রতিবাদ? হ্যাঁ, মার বিরুদ্ধে কোনোদিনও কি করতে পেরেছি? তা কেন করবে, সহিন বাপের ছেলে তো যত সব। বাপি শোনো, এখন আমি কি করব? আইডিয়া? অসম্ভব, তোর মা যদি সবকিছু জানতে পারেন আমাকে গুলি করে মেরে ফেলবে। আরে বাবা, মা জানবে কি করে? তুই যাবি প্রকৃতি বিহার চলে? পাগল নাকি? না না না, আমি পারব না। প্লিজ রজত, তুই একবার আমার অবস্থাটা বোঝবার চেষ্টা কর। মা হঠাৎ বলে উঠলো, ওর ছোট তোর বিয়ে। ঠিক হবে, ঠিক হবে, তোর বিয়েই হয়ে যাওয়া উচিত, অনেকগুলো মেয়ে বেঁচে যাবে। আরে বাবা, আমি কি বলেছি বিয়ে করবো না? তা বলে যার তার সঙ্গে? আরে আমার একটা পছন্দ অপছন্দের দাম আছে না। আরে তুই এই কথাগুলো মাসিমাকে গিয়ে কেন বলছিস না? আরে সেটা যদি বলতে পারতাম তাহলে এখানে এলাম কেন? মাকে তো তুই আর চিনিস না, একবার যখন গো ধরেছে। আচ্ছা শোন, তুই নিজে কেন ওখানে যাচ্ছিস? আমি? হ্যাঁ, আমাকে যদি পছন্দ করে ফেলে। কিন্তু দেখ, তোর বদলে আমায় যদি পছন্দ করে ফেলে তোকে। হ্যাঁ, হ্যাঁ কি? অসম্ভব। কি অসম্ভব? আরে বাবা, তোকে পছন্দ করবে না, তুই নিশ্চিন্তে থাক, আমি তোর গ্যারান্টি নিচ্ছি। এই যে রজত, এই নাও চাবি, কদিনের জন্য একটু দেশের বাড়িতে যাচ্ছি, বুঝলে? ঠিক আছে।
আশি 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 নিমাল আরে সুনকে শাশুর মেরা খিচ লিয়া খাল আরে কহতে শাশুর যে যদি ভূত না থাকে তোমায় আমি বরখাস্ত করবো বলছিলাম ম্যাডাম ভূত যখন আজকে ছেড়ে দিলে হয় না দরজা বন্ধ তো ভূতে দরজা বন্ধ করে রেখেছো ম্যাডাম ছেড়ে দিই দরজা খোলা বলছি চিনিতে না পারো ভালো করে চেয়ে দেখো গঙ্গাপুত্র ভীষ্ম আমি কাশীরাজ সহিতা অম্বা সইতে পারি না মম অন্তরের জ্বালা তব লাগি বারংবার হয়েছে অপমানিতা বিকৃত হয়েছে মম নারীত্ব এই যে মশাই শুনছেন আমায় বলছেন আগে হ্যাঁ একটু আস কেন আসতে বলবো কেন কারণ আপনার এই যাত্রা আমার রেল যাত্রার বিঘ্ন ঘটাচ্ছে আপনি জানেন আমি কে না আর আমি জানতেও চাই তবু জেনে নিন আপনি একজন সুপারস্টারের সঙ্গে চলেছেন বুঝেছেন মশাই আর সেই সুপারস্টারকে আপনি কিনা ইনসাল্ট করলেন তো মজামেলা পড়া গেল সরি আমার অন্যায় হয়ে গেছে না না ঠিক আছে যাত্রাপথে ছোটখাটো ভুল বোঝাবুঝিতে হয় যাই হোক এবার নিজের পরিচয়টা দিই দুঃসমা কিছু বললেন ভাই না 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 আপনি বলুন আমি বলবো আমি আমি ত্রিলোক যাত্রা অপেরার বিখ্যাত অভিনেতা রমণী কে ধর রমণী কে ধর মানে 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 আমার নাম রমণীকান্ত ধর বন্ধুরা ঠাট্টা করে বলে রমণী কে ধর আচ্ছা আচ্ছা আমাকে কি সত্যি রমণী মনে হয় একেবারে 100% আর মার্কা যা জানেন আমাদের দলে সবাই না কাল চলে গেছে আমাকে আজকে দেখতে এসেছিল তো তাই আপনি হাসছেন কই নাটক জানেন কাল রাতে না আমাদের শো আছে অভিশপ্ত অম্বা ও তা আপনি নিশ্চয়ই ওই অম্বার রোলটা করছেন কি করে বুঝলেন আপনাকে দেখলেই মনে হয় যে অম্বার রোলটা ছাড়া অন্য কোনো রোল আপনাকে মানাবে সত্যি ধন্যবাদ
হঠাৎ তুমি আপনি এখানে? রজত কোথায়? রজত রজত তো নেই। কখন ফিরবে? তুমি ভেতরে এসো না। তুমি এত রাত্রিরে কোনো বিপদ হয়নি তো? মানে কোনো রকম সাহায্যের যদি দরকার হয়? ধন্যবাদ, কোনো সাহায্যের দরকার নেই। আমি কি আজকে রাতটার জন্য এই ঘরে থাকতে পারি? এখানে কাল সকালেই চলে যাব। বেশ থাকুন। আপনি কোথায় যাচ্ছেন? পাশের ঘরে শঙ্করদা চাবি দিয়ে গেছে, আজ রাতটা ওইখানেই কাটে। রাজিত কবে আসবে? ঠিক নেই, তুমি ভিজে গেছো, চেঞ্জ করে নাও, অসুখ করুন। তা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। গুড নাইট। জানো আজ দর্পণ সিং ভূত দেখেছে? তাই নেই। ভূত নয় বাবু, পেতনি। ও পেতনি, কোথায় কোথায়? আউট হাউস। কি হলো? অনিন্দিতা, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি সারা রাত জ্বরে বেহুঁশ। চুপ করুন, আপনার মতন বড়লোকের বকে যাওয়া ছেলেদের আমি খুব ভালো করে চিনি। কি বলতে চাইছো? কি ও বুঝতে পারছেন না? না নাকি না বোঝার ভান করছেন? অনিন্দিতা, তুমি নিজেকে কি ভাবো বলো তো? ছি, তোমার মনটা ভীষণ নোংরা। তাহলে চলি, রমণীকে ধর। বাই বাই, আমি একটু টয়লেটে যাই।
গাড়ি পাঠিয়েছে নমস্কার আপনি এসে গেছেন যাক নিশ্চিন্ত আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো আগে না আসুন ভেতরে আসুন ভেতরে আসুন বসুন 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 অখিল চা বিস্কুট দিয়ে যা চা বিস্কুট সকালের জন্য এই ব্যবস্থা আপনি বসুন আমি যাই আমার তো দম ফেলার সময় নেই চারিদিকে একা সামলাতে হচ্ছে দাও চা বিস্কুট চা বলছিলাম যে রাতে সব টিকিট বিক্রি হয়ে গেছে রাতে কিন্তু জমিয়ে একটু করবেন একটু তো একটু করব মানে আপনি চাটা খান আমি বুটুক বাবুর খবর দেব চটবাবু আচ্ছা শুনুন শুনুন আরে চলে গেল কিন্তু একটু করবো মানে ভুলুণ্ঠিত অপমানিত ধিকৃত আমি আজ তোমার কাছে মিনতি করছি কুটুকবাবু কুটুকবাবু সেই লোক এসে গেছে এসে গেছে হ্যাঁ বাঁচা গেছে আমি তো ভীষণ চিন্তায় পড়েছিলাম যাকে ভুল উন্ঠিত ধিকৃত অপমানিত ও দাদা আরে ও দাদা আরে ও দাদা আরে ওই 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 শুনুন না ভাই ভাই এদিকে আসুন ভাই এদিকে আসুন ভাই ভাই কি করছেন আমি অখিল ও আচ্ছা তা অখিল ভাই আসলে অনেকক্ষণ হয়ে গেল আমি তো বসে আছি না মানে ওই আসলে এবার তাহলে মেয়েটে দেখা মানে তো বুঝতেই পারছেন মেয়ে নিয়ে আগে হ্যাঁ মেয়ে মেয়ে দেখ দেখছি বাবু বাবু কি হয়েছে ওই লোকটা সুবিধের নয় মেয়ে মানুষ চাইছে কি হ্যাঁ এত বড় আসমর্দা চলো তো দেখি আপনি আমাকে বলেননি ওই মেয়েতে বাজে কথা আমি মুখে আনবো না কোথায় কোথায় রমণীকান্ত কোথায় এই তো এই তো না এ তো রমণীকান্ত নয় এ তো অন্য লোক তাহলে কি আগে আমি হচ্ছি কি মানে আমি হচ্ছি ওই সঞ্জয় ওই শুভঙ্কর বাবু হেডমাস্টার মশাই ওনার মেয়েকে বিয়ে করার জন্য আমি দেখতে এসেছি উফ আপনার লোকে কাকে ধরে এনেছে আমি তোর পিঠে ছাল তুলে নেব তুই কাকে ধরে নিয়ে এসেছিস পিঠে ছাল পরে তুলবেন হ্যাঁ পিঠে ছাল পরে তুলবেন এদিকে সব টিকিট বিক্রি হয়ে গেছে সোনা হলে পাবলিক আমাদের পিঠে ছাল তুলবে শো হবে না মানে শুধু হওয়াতেই হবে হওয়াতেই হবে কিভাবে পালার নাম অভিশপ্ত অম্বা এদিকে অম্বাই নেই কিন্তু মা বিপদে পড়ে গেল এখন এখন কি হবে বটুক বাবু সে আমি কি করে বলবো বলুন তো মশাই আপনি আমার অম্মাকে এনে দিন ভালো হবে না না তাকে এখন কোথা থেকে পাবো আমি এখন কোথা থেকে পাবো বলুন না বাবু আমার মাথায় একটা প্ল্যান আছে কি আপনারা আমার দিকে ওরকম করে তাকাচ্ছেন কেন আমি চলে যাব চলে যাব হ্যাঁ আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই থাকতে চাও না কিন্তু এখন তুমি অসুস্থ ডাক্তার বলে গেছে কমপ্লিট ব্যাক রেস্ট সুস্থ হলে চলে কেউ আটকাল এখন তো খেয়ে নাও কি হলো আমি খাবো না খাবে না মানে হোটেল থেকে স্পেশাল অর্ডার দিয়ে তোমার জন্য খাবার গুলো নিয়ে এলাম আর তুমি বলছো খাবো না বললাম তো খাবো না কেন কেন খাবে এই খাবার তো তোমার জন্যই আর ধন্যবাদ আমি তো আপনাকে খাবার আনতে বলিনি
তাহলে নিয়ে নেন কেন? আরে বাবা তুমি অসুস্থ তাই? আপনার প্রচুর পয়সা, সেটাই দেখাচ্ছেন না? তাই একজনের জন্য 10 জনের খাবার এনেছেন? আশ্চর্য! তা তুমি কি চাও আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো? কি, আপনি আপনি আমাকে রান্না করে খাওয়াবেন? সে ক্ষমতা আপনার নেই। তোমার জন্য রান্না করে আনলাম না কি? না, আপনি রান্না করেছেন কেন? তুমি তো আমি বললাম আর আপনি না কি? কি হলো রান্নারে কি খুব খারাপ হয়েছে? মানে অভ্যস্ত নেই, হাতটাও পুড়িয়ে আমি যে শুধু দেখেছি।
তারি ছবি এঁকেছি, তার স্বপ্নের স্রোতে ভেসেছি, সে আমার হৃদয়ের স্পন্দন, তার চোখে আকাশকে দেখেছি। রাম ধনুর মনের ক্যানভাসে মেশালাম আঁকলাম একটা ছবি, সে যে তুমি হৃদয়ের চোখে থাকা বরফে, পাহাড়ের আঁকা বাঁকা সড়কে হৃদয়ের জমে থাকা বরফে, গেল কোন অজানায় সাক্ষর পাহাড়ের মুখে, তবু থাকে পথ যাওয়া আশা নিয়ে গান গাওয়া, কত স্মৃতি কত ছবি আজ মনে পড়ে যাওয়া, স্বপ্নের জাল শুধু বুনেছি, মনে তারি ছবি এঁকেছি, তার স্বপ্নের স্রোতে ভেসেছি, সে আমার হৃদয়ের ছন্দ, তার চোখে আকাশকে দেখেছি, মনে তারি ছবি এঁকেছি, তার স্বপ্নের স্রোতে ভেসেছি, সে আমার হৃদয়ের ছন্দ, তার চোখে আকাশকে দেখেছি। ও দাদা, ও দাদা আমাকে ছেড়ে দিন, দাদা আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি, দাদা আমাকে ছেড়ে দিন। এই দেখো মা, দারুণ বানিয়েছে। কোকরা কোকরা, তোমরা ওই কোণে গিয়ে চুপচাপ লক্ষ্মী ছেলে হয়ে বসে দাদা, কারণ কথা বউ খুব রেগে যাবে। ও দাদা, ও দাদা আমাকে ছেড়ে দিন, দাদা আমি জীবনে কোনোদিন অভিনয় করিনি, দাদা আমাকে ছেড়ে দিন। এই আপনি আমার সঙ্গে আসেন, ও দাদা অনেক কাজ আছে। আরে ও দাদা, আমাকে দত্তা, হে বাসব, হে কুরু কুরু দেবতা, এই কি শুনিলাম আমি আজ এই মহাসংকট কালে গঙ্গা পুত্র তোমার শরণাপন্ন হলো। এই যে বিজম্বা, দেখবেন অ্যাক্টিংটা একটু জমিয়ে করতে হবে। জমিয়ে করতে হবে, আর কি হচ্ছে? আমি বাপের জন্মে কোনদিন অ্যাক্টিং করিনি। নার্ভাস হচ্ছেন কেন? হ্যাঁ নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, প্রম্পট হবে, চিন্তার কোনো কারণ নেই। টান এনি, ধরুন একটা বিড়ি খান, মেরে তো চাঙ্গা হয়ে যাবে। আমি বিড়ি খাই না। হ্যাঁ বিড়ি খান না, ঠিক আছে? দাদা বিশ্ব বিড়ি খাচ্ছে, কিন্তু টিভির মহাভারতে তো বিশ্বকে বিড়ি খেতে দেখিনি। দাদা চলুন, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো ভাই, তৈরি হয়ে থাকবেন, এরপর আপনার সিন। কি দারুণ মানিয়েছে, কার প্ল্যান দেখতে হবে তো। চুপ শালা, কফি খাবে, লজিংস, হ্যাপেরি, চকলেট, পপিন্স খাবি? তাহলে তখন শালা বললে কেন? অন্যায় হয়ে গেছে, এই আমি আমার কান মুলছি, নাক মুলছি, খাবি? খাবে টফি? দাদা পটাচ্ছি, তোমার মতলবটা কি? এই কোন রাস্তাটা ফাঁকা আছে রে, পালাবে। এই নে টাকা, 50 টাকা। দাদা ঘুষ দিচ্ছি,
শোনো, পেছনে যে গলিটা তার বাঁদিকে গেলেই বড় রাস্তা। থ্যাংক ইউ। এইবার জমবে মজা। চৌকিদার, আরে ও চৌকিদার, আরে ও চৌকিদার। আরে ও চৌকিদার, আরে ও চৌকিদার, আরে ও চৌকিদার। কে 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 কে? আমি আমি আজকে রাত্রে এখানে একটা ঘর চাই। আরে এই কি ভাবছো? না ভাবছি আপনাকে কি বলে ডাকবো, বাবু না দিদিমণি? মানে আরে চৌকিদার হাত ধরাও। যে ভানুমতির কে? তবে এবার বলো তো যে ঘর পাওয়া যাবে কিনা। এবার বলো তো যে ঘর পাওয়া যাবে কিনা। কাগ ভরে ছেড়ে দিতে হবে অন্য বুকিং। ঠিক আছে ঠিক আছে, আগে তুমি ঘরটা খুলে দাও তো। ও ভীষণ টায় লাগছে। আসুন আমার। একটা কথা ছিল বলো। মানে আপনার জামা কাপড় পরে আর কতদিন থাকবো? কেন, তোমার জামা কাপড় কি কাউকে দান করে দিয়েছো? ফেলে এসেছি। আমার বাবা? তোমাকে আমাদের বাড়ির আউট হাউসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার না বুঝলেও চলবে। তাহলে তুমি নিজে গিয়ে তোমার জিনিসপত্র আনছো না কেন? অসুবিধা আছে। ও তুমিও আমার মতন অজ্ঞাতবাস। হ্যাঁ অনেকটা আপনারই মতন। তাহলে আমার সুটকেসটা? হ্যাঁ পেয়ে যাবে। বিপদগ্রস্ত মহিলাদের সাহায্য করার সৌভাগ্য আর কজনের হয়। যাও ভিতরে। ভিগের চলি নিয়া ভিগে বদনবানা তনগি কা হামরে ওরা দে চদরিয়া বরসে লো সাওন মানা তনগি কা হামরে ওরা দে চদ কোনা এ কোনা রে কই তনগি কা হামরে ওরা দে চদরিয়া আরে আরে এ ছোটা বাবু কি বাত হয়? আরে হাত ইহাঁ পর। छोटा बाबू, ये छोटा बाबू क्या लड़की देखना जलपाईगुड़ी है? तब आप कौन है? आप छोटा बाबू है क्या?
हिलता भी है, कमाल है, छोटा बाबू नहीं है। अच्छा छोटा बाबू नहीं है तो फिर आप कहाँ गए रे? अभी था यहाँ कहाँ चल गए? ज्यादा कर गया, ज्यादा कर गया। अरे साले ज्यादा पी लिया, तू जरे बोतल कर लिया। दारोन कुछ है गलो? ताई तो, ताकि तो कुछ देख ची ना। चलो तो, पीछे दिखता देखी। चलूँ तो। के लाल भाईसिया। देखो, एक कितनी रखो। ओए। हेलो। की कौन सा खाने? हेलो। इधर छोटा बाबू गया तो इधर माईजी आ गया। ऐसा ला दारू कलकत्ता का आईसिया होता है। नहीं लेकिन बात कैसे किया? इधर छोटा बाबू तो बात नहीं किया, इधर माईजी कैसे बात किया? ये सच्चा होगा। अशुभ एक काली भी देखो दे माँ काले दल सो चले सो ये तो साला सच्चाई मई जी था रे क्या नौकरी। अरे साला नौकरी जब चला गया तो पूरा ही पिलेगा, साला पूरा ही पिलेगा, पूरा ही पिलेगा। इन्हीं ना अपना जिनिस पत्र। ओ पापा बाचलाम की होलो आपने इन्हें हाँ पूरे दारी लोलें क्या लो बाहरे जान ना मैं चेंज करूँ ना। ओ हाँ अच्छा जाची अब सुनो थैंक यू। Hey! Yeah! Hey! Chicken bell! Hey!
আমি কি পরে বেরোব? তুমি কে? আমি কে? আমি আমি তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম হলো নাম 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 হলো ইয়ে ওই তুলসীচরণ। তুলসীচরণ এখানে কি করছিলে? চান করছিলাম। তা তো বুঝলাম, কিন্তু এখানে ঢুকলে কি করে? আমি বলছিলাম কি, তোমার চাকরি আমি কে নেবো? বুকিং একজনে, বাকি অন্যজন দাও না। ইউ বলো তুমি কে, আর তোমাকে এখানে ঢুকতে দিল কে? আমি কে? ইনি হচ্ছেন কি আমার এই হলো কি আমার একমাত্র ভাগ মামা? ভাগ দিয়ে সেটা আগে বলতে হয়? মানে আশ্চর্য, আপনি এমন রেগে গেছিলেন না, আমার সব কিরম গোলমাল হয়ে গেছিল বল মামা। এই বাথরুমেও কি করছিল? না মানে গ্রামের ছেলে তো আমাকে রোজই বলে, শহরের বাবুদের কল থেকে কেমন ঝর্ণার মতো জল পড়ে, আমি চান করবো জল পড়ে মামারা ভাগবে, আমি আর না করতে পারলুম। মেয়েরা সব যে যা নিজের ঘরে যাও, চলো। আচ্ছা দেবী, তুই আর ম্যাম বাথরুমে ঢুকে কি দেখে চেঁচালি রে? ও কিছু না, বল না বাবা। সেন্সর। আচ্ছা বলিস না, কিন্তু একটা কথা, ওই তুলসীচরণ লোকটা কিন্তু বেশ হ্যান্ডসাম, দেখে মনেই হয় না দামোদরের ভাগ্নে। আমিও তো সেটাই ভাবছিলাম, লোকটা কি? এই এসো এসো, তোমরা এসো, তাড়াতাড়ি পাশে নিয়ে এসো। ইয়ে ওই দিদিমণিরা যদি কিছু মনে না করেন আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আপনারা এখানে কি করতে এসেছেন? এক্সকার্শনে। কার্শনে? এক্সকার্শনে। ও এক্সকার্শন মানে হলো, আচ্ছা তোমার কি খুব জানার দরকার? আমি তো এই এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আমি বলছি আমরা হলাম বটনি স্টুডেন্ট। ভুটানি? না ভুটানি না, বটনি মানে আমরা এখানে ফুল গাছ পাতা এসব চিনতে এসেছি। কেন? আপনারা যেখানে থাকেন সেখানে কি গাছপালা নেই? এই তুমি একদম চুপ করে থাকবে, তখন থেকে বকবক বকবক করে যাচ্ছে। কই আমি তো বকবক করছি না, আমার অভ্যেসই নেই। আমি শুধু জিজ্ঞেস করছি যে আপনারা যেখানে থাকেন সেখানে কি ওই ফুল গাছ চুল গাছ নেই? আছে। তাহলে তাহলে গাছ চিনতে আপনারা এত দূরে এসেছেন কেন? এই একদম কথা বলি, একদম কথা বলি, তখন থেকে বকবক করে যাচ্ছে। দেখি তুই হাসছিস, এভাবে ওকে একদম প্রশ্ন দিস না। গাছ এদিকে এসো, এখানে একটা রিয়ার অর্কিড পাওয়া গেছে। চো ম্যাডামের ডাক এসেছে, ফুল গাছ পাতা চিনে আসি। তারপর? তারপর আর কি, সেই ঝড় জলের রাতে এখানে এসে উপস্থিত হলাম, আপনার সঙ্গে দেখা। সবই বুঝলাম। আচ্ছা তোমাকে চোর বদনাম দিয়ে কলেজ থেকে তাড়ানোর পেছনে কার হাত ছিল বলতো? আমি ঠিক জানি না। আমার দৃঢ় বিশ্বাস তুমি সবই জানো। রজত, রজত, এই রে বাপির গলা না? হ্যাঁ নিশ্চয়ই তোমাকে খুঁজতে এসেছে। এখন আমি কি করি? কি করবেন, কি করবেন আপনি? আলমারির মধ্যে ঢুকে পড়ুন। আলমারির মধ্যে? আরে বাবা তোমার বন্ধু হয়ে মারা যাবে। না সে দেখা যাবে কোন, আপনি ঢুকে পড়ুন। রজত, রজত, রজত,
এই তো অনিন্দিতা, তোমার কি খবর? আসুন আঙ্কেল, ভেতরে আসুন। না, এ তোমার ভারী অন্যায় হয়েছে। তুমি ওইভাবে চলে এলে, একটা খবর দিলে না, আমরা চিন্তায় চিন্তায় মরছি। তোমার কি একটা খবর দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল। শরীর খারাপ কি হয়েছিল? কি হয়েছিল? জ্বর হয়েছিল। জ্বর? হ্যাঁ। এখন কেমন আছো? একদম ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু রজু তুই তাকে দেখছি না। রজু? হ্যাঁ রজু। ও তো নেই। নেই? কোথায় গেছে? জলপাইগুড়ি। জলপাইগুড়ি? হ্যাঁ। সে তো ওই সঞ্জয় গেছে। হ্যাঁ, পাশের ঘরে দিয়ে গেছিল। তুমি কি আজকাল সিগারেট খাও নাকি? আগে না। কোথায় গেল? কিছু বুঝলে? না। দেখি আলমারির দরজাটা খুলে গেল। দেখি আলমারির দরজাটা বন্ধ হয়ে গেল। সত্যি তো, আলমারির দরজাটা খুলে গেল, আবার বন্ধ হয়ে গেল। কি করে? আমার সব গুলিয়ে যাচ্ছে। ঠিকই, তোমার আবার কি হলো? আমার ভীষণ শরীর খারাপ লাগছে, প্রচন্ড মাথা ঘুরছে। মানে তোমার গুলিয়েও যাচ্ছে আবার মাথাও ঘুরছে? হ্যাঁ। এই শিগগির ডাক্তার দেখো। শিগগির ডাক্তার দেখো, এখনই যাচ্ছে। কি শিগগির ডাক্তার দেখো, ডাক্তার এসেছে? না, ডাক্তার এখনো আসেনি। কিন্তু তুমি কেমন বোধ করছো? আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, শিগগির ডাক্তার দেখো, নাহলে আমি এক্ষুনি পড়ে যাবো। না না না, আমি ডাক্তার। এইখানে তুমি একা থাকতে পারবে? হ্যাঁ আরেকটু হলে মরে যেতাম। এখন কেমন লাগছে? অনেকটা ভালো। এই রে আবার এসে গেছে। তাহলে কি উপায় হবে? কি হবে? খাটে তলায় ঢুকে পড়ুন। হ্যাঁ, স্যার, ডাক্তার কলে গেছে, ফিরে আসবে বলেছে। ও যা বাবা, রোগী তো হাঁচির শব্দ না? তুমি হাঁচলে? না স্যার, আমি তো হাঁচি। কিন্তু আমিও তো হাঁচিনি। তবে মনে হচ্ছে হাঁচিটা খাটের তলা থেকে এলো। না না, খাটের তলে ইঁদুর আছে, হাঁচি নেই। কিন্তু ইঁদুর তো হাঁচে না। মনে হচ্ছে স্যার মুশিক পড়বে গন্ডগোল। দেখি তো ইঁদুরটা নিংটি না ধেড়ে। আঙ্কেল, এ তো ধেড়ে ইঁদুর স্যার। হ্যাঁ, তুমি এখানে ইঁদুর হয়ে বসে আছো, তোমার না জলপাইগুড়ি যাওয়ার কথা? না, আমি যাইনি, ও রজতকে পাঠিয়েছি। রজতকে পাঠিয়েছো? তোমার মা জানতে পারলে কি হবে বুঝতে পারছো? মা জানবে কি করে? না না, আমি কিছু বুঝতে পারছি। তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি এদিকে এসো তো। এদিকে বসো। হ্যাঁ বসি, বোঝাও। শোনো, আমি খাবো না। খেয়ে নিন বউ, খেয়ে নিন, চারদিক খেয়ে নিন। সবারই তো খাওয়া হয়ে গেল, তাছাড়া সকাল থেকে আপনার পেটে কিচ্ছু পড়েনি। আমি চলে যাবো। হ্যাঁ, চলে যাবে? আমি কি তোমাদের এই রাবিশ ম্যাডামের বাপের চাকর নাকি যে সারাদিন তার ফাই ফরমাস খাটো?
আমাকে দিয়ে ঘর মুছিয়েছে, জামা কাপড়। না আমি চলে যাব, আমি চলে যাব। আমি হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আপনি যাবেন না। আর তো মাত্র একটা দিন, ওরা যদি জানতে পারে যে আপনি আমার ভাগ্নে নন, তাহলে ওই রাবিশ ম্যাডাম আমার নামে কমপ্লেন করে দেবে। তাই বলে আমাকে চাকরের মতো খাটাবে? দয়া করুন বাবু, নিন নিন চারটি খেয়ে নিন, বেলা যে গড়িয়ে গেল। নিন নিন নিন। ভালো ভালো, তোমরা তাহলে দুজন এখানে ভালোভাবে কাটাও। আর অনিন্দিতা, তোমার ফ্ল্যাট কিন্তু রেডি, পরশুই চাবি পাওয়া যাবে। ঠিক আছে, চলো হে, চলো আমরা তাহলে যাই, একবার বাইরে আয়। আঙ্কেল কি ভাবলেন? ভাবার কি আছে? ভাবি তুমি কি কিছু বলবে? মনে হচ্ছিল তুই মেয়েটাকে। আমি চাইলে কি হবে? ও তো আমাকে চায় না। চাইবে চাইবে, যাতে চায় সেই ব্যবস্থা করতে হবে। এইরকম একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে আসার দরকার, সেইটি হবে তোর মার আসল ওষুধ। তা ঠিক বলেছ। চলে এসো। দেখুন কোথায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এই বয়সে এসব তো একটু হবেই। তার মানে এই নয় যে একজন ভদ্রলোক সারাদিন মেয়েকে সাজিয়ে বসিয়ে রাখবে একটা পাত্রের মুখ চেয়ে। ছেলেটা রায়বাড়ির নাম দোবাবে। আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না ম্যাডাম, সমস্ত ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। বলছো? হ্যাঁ। আজকাল দিন মেরে প্যার কি চর্চে হর জুবান পর, সবকো মালুম হ্যায় আর সবকো খবর হো গই। তো ক্যা? আজকাল দিন মেরে প্যার কি চর্চে হর জুবান পর, সবকো মালুম হ্যায় আর সবকো খবর হো গই। ইতনার করনা মুশকিল হ্যায়, इनकार करना मुश्किल है, महबूब से मोहब्बत का इजहार करना मुश्किल है। हो कितना मुश्किल है देखो, इस दुनिया में दिल लगाना, ओ यारा दिल लगाना, आ यारा दिल लगाना, ओ यारा दिल लगाना। আমি তো জানতে চাইছিলাম যে আপনারা যেখানে থাকেন সেখানে কি গাছপালা টাছপালা কিছু নেই? তুলসীচরণ তুমি কিন্তু, তুই চুপ কর না, আমি তোমায় সব বলবো। তার আগে তুমি একটা গান শোনো। আমি? হ্যাঁ তুমি। কিন্তু আপনাদের ওই গান তো আমি গাই না, আমি তো বাংলা গান গাই। কি সুন্দর কথা, মাটির মিষ্টি সুর। এখন আর নেই। কে বলেছে নেই? ফুলে গন্ধ থাকবে না, বাংলা গানে সুর থাকবে না, তা কি কখনো হয়? পাখিদের কোহতান, রমরার গুঞ্জন, ফুলেরা হেসে ওঠে আয় দেখে যা। সূর্যের কারুকাজ মেঘেদের মিনারে,
পৃথিবী আলোকিত আজ দেখে যা যা যাবর মন আমার হারাতে চেয়েছে যা যাবর মন আমার হারাতে চেয়েছে খুশিতে মন জেনেতেছে কান পেতে শোনা যায় সবুজ মাঠে ধানের শীষে বাতাসে বিরল এমন দিনে মনের কোণের দরজাটা খোল বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে সবুজ মাঠে ধানের শীষে বাতাসের দোল সন্ধ্যা প্রদীপ জাগিয়ে দেয় দিন ফুরালে হই খেয়ার মাঝি শেষ খেয়াবে ঘরেতে যায় বেলাতে আধার ঘনালে পাখিরা ঘরে ফিরে যায় কখনোই তুলসী চরণ হতে পারে না কিছু বলবেন তা মানে বলছিলাম রান্না করার কি দর হোটেল থেকে আনলেই তো হতো তা হয়তো হতো কিন্তু কথায় বলে শত্রু আর ঋণের শেষ রাখতে নেই আপনি একদিন হাত পুড়িয়ে রান্না করে আমাকে খাইয়েছিলেন তাই আজ তা শোধ দিচ্ছি ও তাই নাকি তা কি রান্না করছো দেখি ও ফিশ ফ্রাই Thank you.
আপনি এত রাতে? আপনি কি এই সামান্য কথাটা জানার জন্য আপনি এত রাতে আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি ধরা পড়ে গেছেন। আপনি আর যেই হন তুলসীচরণ নন। আমি তুলসীচরণ হই বা না হই তাতে কার কি এসে যায়? যদি কারোর কিছু এসে যায় তাহলে? ঠিকই ধরেছেন, আমি তুলসীচরণ নই। তাহলে আপনি কে? কেন এরা মিথ্যে পরিচয় এখানে আছে? প্রথম দিনই দামোদর টাকার লোভে আমার বুকিং না থাকা সত্ত্বেও আমাকে থাকতে দিয়েছিল, তারপর ধরা পড়লাম। তারপর ওকে বাঁচাতে মিথ্যে পরিচয় দিলাম যে ও আমার মামা। দুলো চাকরি নিয়ে টানাটানি করত, বুঝতেই পারছেন গরিব মানুষ। তা আপনার পরিচয়টা কি? আমার নাম আপনার বন্ধু আপনাকে দেখছে। গুড নাইট। আপনারা কবে যাচ্ছেন? আমরা তো কালই চলে যাব। জায়গাটা কিরকম লাগছে? খুব। আপনার বন্ধুরা আপনাকে না ভুল বোঝে। ছাড়ুন তাদের কথা। বেশ, তাহলে আপনার কথা বলুন। কি জানতে চান বলুন। এই ধরুন আপনি কে, কোথায় থাকেন, এই আর কি। আমি একজন সাধারণ বাঙালি মেয়ে, আর পাঁচজন মেয়ের মতো আমারও মনে অনেক স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছে আছে, কিন্তু সেগুলো সব অপূর্ণই থেকে যাবে। কেন অপূর্ণ থাকবে? কেন? ওই যে সেই রাজার ছেলে যাকে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, সে আসছে। মানে? মানে সে আমাকে দেখতে আসছে, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে দেখতে আসছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভেবেছিলাম যে আপনাকে অনেক কথা বলবো, কিন্তু কিন্তু কি? ওই যে সেই রাজপুত্র আসছে, চলুন ফেরা যাক। শুনুন, আপনি আমাকে কি কথা বলবেন বলছিলেন? আমি আমি বলছিলাম কি? হ্যাঁ বলুন। আমি আমি বলছিলাম যে কি বলছিলেন? আমি বলছিলাম যে বলুন প্লিজ। আপনাদের ওখানে কি কোনো গাছপালা নেই যে এত দূরে গাছ চিনতে এসছে? ¶¶
নাও দামোদর, তুমি আর তোমার ভাগ্নে ভাগ করে নিও। কোনোদিন আমাদের দেখা হবে কিনা? আপনার নামটা কিন্তু জানা হলো না। আপা, আমার নাম তুলসী চরণ। আমার কথা শোন না, এভাবে আমার সম্মানহীন করিস না। দেখ, তোর বাবা গরিব হতে পারে, কিন্তু এই অঞ্চলে সবাই তো তাকে সম্মান করে। আজকে যে তোকে দেখতে এসেছে, সে যদি না দেখেই ফিরে যায়, তবে আমার সম্মানটা কোথায় থাকে বল তো মা? তোর মা আজকে বেঁচে নেই, সে থাকলে হয়তো যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। চল মা, বাবার সম্মানের কথা ভেবে অন্তত চল। লক্ষ্মীজি, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন এসব তো সহ্য করতেই হবে। চল উঠে পড় মা। ও আর খোলামেলা জায়গা, অনেকগুলো বছরও হয়ে গেল আছি, দিব্যি আছি। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? আচ্ছা, এই তো আয়, আয় মা, আয় বস। বাবা সঞ্জয়, সঞ্জয়। হ্যাঁ, তোমরা তাহলে কথা বলো, আমরা আর এখানে থেকে কি করব? সারা জীবন তো তোমাদেরই একসঙ্গে দুজনকে কাটাতে হবে। চল আমরা ভেতরে যাই, কথা বল তোমরা। কথা আপনি যেই হন, আপনি এখান থেকে চলে যান। এই বিয়েতে আমার মত নেই। সত্যি বলছেন? কেমন লাগলো হিরে? বাবা যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। ও, ওর বোধহয় আমার সামনে বলতে লজ্জা করছে। থাক থাক, কমলা তুই দেখ কথা বলে কি বুঝিস, আমি যাই। হিরে, এখন যে এত চুপচাপ, একটু আগে তো কান্নাকাটি করছিলি, কিছু বল। জানো পিসি, তোমাদের ওই ছেলেটা যদি সঞ্জয় রায় হয় না, তাহলে শুধু এই জন্ম কেন, পরপর সাত জন্ম আমি ওকে বিয়ে করতে রাজি। পাগলি মেয়ে। আচ্ছা পিসি, তোমরা থাকার ব্যবস্থা কোথায় করেছো? জানুরে, দেখা করতে যাবি? ধ্যাত, বলো না। সরকারদের বাংলোতে। তুলসী চরণ। তুমি একটা নিষ্পাপ মেয়েকে ঠকাচ্ছ, ও তোমাকে সঞ্জয় ভেবেছে,
দেবী সঞ্জয়কে ভালোবাসে রজত, তোমাকে নয়। কি যোগ্যতা আছে তোমার দেবীকে পাওয়ার? দেবীকে যদি সত্যি ভালোবাসো তাহলে ওকে সব কথা খুলে বলো, সব সত্যি কথা বলো রজত, সত্যি কথা বলো। কি তুমি? আমি আমি তোমার কাছেই যাচ্ছি না, তোমাকে আমার অনেক কথা জানানোর প্রয়োজন আছে। কি হচ্ছে আপনার? দেবী, আমি তোমাকে মিথ্যে বলেছি। মানে? আমি সঞ্জয় নই। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি সঞ্জয় রায় নই। তাহলে কে আপনি? আমি রজত, রজত সেন, সঞ্জয়ের বন্ধু। না, তুমি তুমি আমাকে ক্ষমা করো। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই তাই আমি তোমাকে ঠকাতে চাইনি। ঠকাতে চান না? আপনি তো সেই প্রথম দেখা হওয়ার সময় থেকে আমাকে ঠকিয়ে আসছে। প্রথমে বলেছেন আপনি তুলসী চরণ, এখানে এসে বললেন আপনি সঞ্জয় রায়, এখন বলছেন আপনি রজত সেন। জানি না আপনার এই পরিচয়টাও সত্যি কিনা। জানি জানি, আমার অপরাধ আমার জন্য। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমার সঙ্গে? আমার বাবার সঙ্গে নয়, আমার পরিবারের সঙ্গে নয়। একটা মেয়ের স্বপ্ন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে খেলা করার অধিকার আছে আপনার? আমি স্বীকার করছি যে সব অপরাধ আমার, সব দায় মাথায় নিয়ে আমি চলে যাব। চলে যাবেন? আর আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা যখন জানতে পারবে ব্যাপারটা তখন? শুনুন, আপনি তুলসী চরণ হন, সঞ্জয় রায় বা রজত সেন, আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করলে আপনাকেই করব। কিন্তু আমি তো সঞ্জয় নই। সেটা আপনার ব্যাপার, দোহাই আপনার। যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকেন তাহলে এইভাবে আমার ভালোবাসাকে অপমান করবেন না। আপনাকে একটা কথা বলার ছিল। কি?
আমার বিয়ে ঠিক হয়ে গেছে। করুণা রায় ছিল সঞ্জয়ের সাথে। আপনি যেই হন, আমি আপনার জন্য অপেক্ষা করে থাকব। যেমন ভাবে চলে যাচ্ছেন ঠিক এইভাবে এসেই আমাকে নিয়ে যাবেন। শুভ দৃষ্টির সময় চোখ তুলে আমি যেন আপনাকেই দেখতে পাই, না হলে আত্মহত্যা করব। হ্যাঁ রে রজত, ওইদিকে সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? আরে বাবা তুই এসে গেছিস, এবার আমাকে বাড়ি যেতে হবে। না সে তো ঠিক আছে, কিন্তু এত তাড়াহুড়ো করার কি আছে? বাবার সঙ্গে গিয়ে মিটিং আছে একটা দরকারি। শোন পরে তোকে সব বলবো, আসি রে। আশ্চর্য, বারান্দায় শুয়েছিল অথচ আমি আসছি ধা। তুই এখানে? হ্যাঁ কেন? আবার কেন না, মানে ওই মানে তুইও এখানে ছিলি আর সঞ্জয় এখানে ছিল? হ্যাঁ সে অনেক কথা পরে বলবো। হ্যাঁ রে সঞ্জয় চলে গেছে? হ্যাঁ না বলেই চলে গেল। সব তো ঠিক আছে, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি আজই জলপাইগুড়িতে ফোন করেছিলাম। এই যে ছেলের বিয়ে, আর তোমার কোনো হুঁশই নেই? সবই তো তুমি করছো, আমি আর কেন? এড়িয়ে যাবার চেষ্টা করো না, বসো এখানে, বসো। বসছি, বলো। জলপাইগুড়িতে একটা পার্টি অর্গানাইজ করেছি। পার্টি? হ্যাঁ, সঞ্জয় আর দেবীর এনগেজমেন্ট পার্টি, আর তার দায়িত্ব তোমার। আমার? হ্যাঁ তোমার। সমস্ত বড় অফিসিয়ালসরা আসবেন, সেক্রেটারিজ, মিনিস্টার্সরা আসবেন। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ, ট্রাই টু বি দেয়ার। দেখো কার্ডটা দেখো। হ্যাঁ যথা আজ্ঞা। এ কার্ড না? হ্যাঁ। আমার তো রীতিমতো ভয় করছে বাপ, বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখা যাবে কেউ ওই মেয়েটাকে বিয়ে করতে। তুই ব্যস্ত হচ্ছিস কেন? আমার উপর একটু ভরসা রাখ। তা তো রয়েছে, কিন্তু অন্যরকম কিছু হলে আমি কিন্তু পালিয়ে যাবো। থাক, অনেক হয়েছে, তোমার ক্ষমতা আমার জানা আছে। একটা মেয়ের সঙ্গে দুদিন দুরাত এক ঘরে থেকেও তার হাত ধরে বলতে পারলে না আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ আবার এখানে এসে বিরক্ত দেখানো হচ্ছে, পালিয়ে যাবো। ঠিক আছে, দেখবে পালাতে পারি কিনা।
উত্তেজনা নয়, উত্তেজনা নয়, তুমি খুব সাহসী আমি জানি, কিন্তু তোমার এবং আমারও দুর্বলতা যে কোথায় তাও তো জানি, তোমার মা, সেই জন্যই উত্তেজনা নয়, বুদ্ধির যশ বলংতস্য। যাও এখন গিয়ে নিমন্ত্রণগুলো সেরে ফেলো, তারপর কে হবে এবার কার সঙ্গে কার সেটাই আমি দেখাব। জলপাইগুড়ি থেকে ফেরার পর থেকে তুই কেমন যেন অন্য মনুষ্য, কি হয়েছে বল আমার। তাহলে শোন, তোকে একটা অনুরোধ করছি, বল। আমার আর দেবীর মধ্যে এই ঘটনাটা সঞ্জয় যেন কিছু জানতে না পারে, জানলেও খুব দুঃখ পাবে, হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। না রজত, তা হয়তো জানতে পারবে না, কিন্তু দেবী, দেবীর কি হবে? জানি না, কিচ্ছু জানি না। ম্যাগ আমেন। আরে সঞ্জয়, আরে আয় আয় ভেতরে ভেতরে। কি রে, আবহাওয়াটা কিরকম থমথমে মনে হচ্ছে, এনি প্রবলেম, কোনো সমস্যা? কোনো প্রবলেম নেই, বল তুই কেমন আছিস? হ্যাঁ, একটা খবর আছে। কিরকম? আমার বিয়ে। আমার মনের এই শূন্য খাতাতে থাকবে তোমার নামটি লেখা, চলে যাবে জানি বহু দূরেতে, স্মৃতি নিয়ে থাকবো একা, গুড বাই মাই লাভ, গুড বাই মাই লাভ, গুড বাই মাই লাভ, গুড বাই মাই লাভ। দেখালো সে যে আমাকে কাছে এসে ভালোবেসে, স্বপ্ন দেখালো সে যে আমাকে কাছে এসে ভালোবেসে, ভেঙে গেল সেই স্বপ্ন বিরহের সুরে মিশে, মোনালিসা ভেবে থাকবো তোমায়
কুলিতে সৃষ্টি রঙের বৃষ্টি রঙিন শ্রাবণ আমি দেব তোমায় লাভ মি তোমায় লাভ মি তোমায় লাভ মি তোমায় লাভ মি তোমায় খুলে দেব আজ গানে গানে বলা কথার বন্ধুদার লাভ মি ও মাই লাভ 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 আমার মনের এই শূন্য খাতাতে থাকবে তোমার নামটি লেখা চলে যাবে জানি বহু দূরেতে স্মৃতি নিয়ে থাকবো একা গুড বাই মাই লাভ গুড বাই মাই লাভ গুড বাই মাই লাভ এখানে আসা উচিত হয়নি, আমি বরং যাই কেউ দেখে ফেলতে পারে। দেখুক, তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আজকে তোমার বিয়ে আর আজকে তুমি পালাতে চাইছো? হ্যাঁ, আমি পালাতে চাইছি। তোমাকে ছাড়া আমি বাঁচব না রজে। আর তোমার পরিবার, তোমার বাবা, জয়, এদের কথা একবারও ভাববে না? না ভাববো না, ভাবতে চাইও না। ছি দেবী, তুই স্বার্থপরের মতো কথা বলছো। তাহলে তুমি বলে দাও আমি কি করব। কি আর করব, লক্ষ্মী মেয়ের মতো সঞ্জয়কে বিয়ে করে নাও, আর এসব পাগলামো ছাড়ো। একটা জীবনে সব কিছু পাওয়া যায় না। যাও, ঘরে যাও। আমি জানতাম তুমি পারবে না, তুমি একটা কাওয়াজ, একটা কাহুরুষ। মাফ করবেন,
আমি অনাহত নই, নিমন্ত্রিত। আচ্ছা, জানতে পারি তোমাকে নিমন্ত্রণ কে করেছে? আপনার স্বামী। হোয়াট? আমার স্বামী? এই যে তুমি একে নিমন্ত্রণ করেছো, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ কি করছো বলনা? এত লোকের সামনে তুমি তুমি এত নিচে নেমে গেছো, লজ্জা করে না তোমার? তুমি আমাকে অপমান করছো করো না। তোমার আবার মান অপমান করো না, ভুলে যেও না আমি তোমার স্বামী। স্বামী? অপদার্থ, বেঈমান, আমার স্বামী আমার চাই না। এখনো কিছু বোঝা যাচ্ছে না। আমাদের চক্রান্ত ফেল করেছে। আপনি চলুন, এতক্ষণে বোধ হয় রজত বাবুর সঙ্গে ওই মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হয়ে গেছে। তোমার পরে দেখে নেবো, ফলো মি। ইয়েস, আই ফলো ইউ। নাটক জমে গেছে। আরে আমি তো ভাবলাম গোটা প্ল্যানটাই বুঝি ভেস্তে গেল, তুমি যে লাস্ট মোমেন্টে এরকম একটা বোমশেল পাঠাবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। আরে উলুদা উলুদা, ঠাকুরটা ঠিক করে ঠাকুরটা ঠিক করে গুনবে। আরে ঠাকুরটা ঠিক আছে ঠিক আছে, ওদিকে আপনি একই বলছেন? আজ আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবার কথা ছিল, সেখানে আপনার মেয়ের সাথে একটা অন্য ছেলে বিয়ে দিয়ে দিচ্ছেন, লজ্জা করলো না আপনার? না, লজ্জা করলো না, কারণ আমি ঠিক ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই তো আমার মেয়েকে দেখতে গিয়েছে। কি বলছেন আপনি? রজত গিয়েছিল মেয়ে দেখতে? সঞ্জয়, সঞ্জয় এদিকে এসো। শুভঙ্কর বাবু কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি? হ্যাঁ, তুমি যখন সঞ্জয়কে মেয়ে দেখতে যেতে বলেছিলে তখন ও আর কোনো উপায় না পেয়ে রজতের শরণাপন্ন হয়, তাই সঞ্জয়ের বদলে ও যায় জলপাইগুড়ি। ওখানে গিয়ে বিধাতার ইচ্ছায় দেবী এবং রজত পরস্পরকে ভালোবেসে ফেলে, কিন্তু রজত তো দেবীকে ঠকাতে চায়নি, দেবীকে সবকিছু খুলে বলে, কিন্তু দেবী বলে ও রজতকেই ভালোবাসে এবং রজতকে না পেলেও আত্মহত্যা করবে। কিন্তু সঞ্জয় মেয়ে দেখতে গেল না কেন? বলবো, সইতে পারবে তো? হিয়ালি করো না, যা বলতে চাও স্পষ্ট করে বলো। যদি বলি অনিন্দিতাকে? ইম্পসিবল, ওই বাজে মেয়েটাকে আমার ঘরের বউ কোনোদিন করতে পারবো না। ভদ্রভাবে কথা বলো করুন, ভুলে যেও না ওই মেয়েটি আমার ভাবী পুত্রবধূ। তোমার এত দুঃস্পর্ধা! সংযত হয়ে কথা বল, কাকে তুমি বাজে মেয়ে বলছো? ওই শান্ত সরল মেয়েটাকে সামান্য কারণে চক্রান্ত করে চোর বদনাম দিয়ে তুমি তার কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলে। কি বলছো বাপি? শুধু তাই নয়, তোমার মার সামান্য অঙ্গুলি হেলনে এই অনিন্দিতাকে তার হোস্টেল থেকে নির্দয়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি ঠিক সময় গিয়ে না পৌঁছলে
ভাবি। হ্যাঁ, তবু মেয়েটি কত ভালো, কত উদার, যে তুমি যাতে ছেলের চোখের নিচে না নেমে যাও সেই জন্য সঞ্জয়কে সে কখনো জানায়নি যে তুমি ছিলে এই সমস্ত চক্রান্তের পিছনে। আর আজ মেয়েটাকে তুমি বলছো বাজিয়ে মেয়ে। মা সঞ্জয়, সঞ্জয় আমি বাস মা বাস, অনেক হয়েছে। সারা জীবন তুমি বলেছো আমরা শুনেছি, আজ আমি বলবো তুমি শুনবে। ছোট থেকে আমার এই চোখ আমার মাকে খুঁজে বেরিয়েছে কিন্তু পাইনি। শুনেছিলাম তুমি ব্যস্ত, তোমার ছবি হাতে নিয়ে ঘরের কোনায় বসে থাকতাম, কাঁদতাম আমার মায়ের ছবি, আয়া এসে চোখের জল পুছিয়ে দিত আর বলতো কাঁদিস না মা আসবে, কিন্তু তুমি আসনি মা, তুমি আসনি। তবুও তোমার উপরে রাগ করি কারণ তুমি আমার মা। দেখতে দেখতে বড় হয়ে গেল, বড় হয়ে তোমাকে আমি খুঁজেছি, তখনও তখনও তুমি ব্যস্ত। ছোটবেলায় শুনেছিলাম তুমি অভিনয় নিয়ে ব্যস্ত, আর আজ তুমি রাজনীতি নিয়ে, তবু আমি তোমার উপরে রাগ করিনি। কিন্তু আজ আজ আমি রাগ করেছি মা, আজ আমি তোমার উপরে রাগ করেছি, আর সেই জন্য তোমাকে একটা কথা বলে দিতে চাই, যে সঞ্জয় কোনোদিনও তোমার চোখের সাথে চোখ মিলায়নি, কোনোদিনও তোমার কথার উপরে জবাব দেয়নি, সেই সঞ্জয় আজ সবার সামনে বলছে তুমি মা। আবার তোমাকে মা বলছি সঞ্জয়, বি স্টেডি, মাথা ঠান্ডা রাখ। কিন্তু অনিন্দিতা কোথায়? অনিন্দিতা চলে গেছে। কোথায়? আমি দেখছি বাপি, আর যদি অনিন্দিতাকে না ফিরিয়ে আনা হয় ওকে আর ফেরানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুই যা, তুই যা। সঞ্জয় তুই নিজে যা, একমাত্র তুই পারবি ওকে ফিরিয়ে নিয়ে আসতে। কথা শোনো, এখনো সময় আছে, যাও গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে এসো। মিসেস রায় যান, অতীতের সমস্ত ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার এই তো সুবর্ণ সুযোগ, যান না। করুণা রায় এত সহজে হার মানে না। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। প্লিজ সঞ্জয় থাক। না, তোমাকে শুনতেই হবে। দেখো অনিন্দিতা, দেবীর সঙ্গে আমার নয়, রজতের বিয়ে। তুমি যা জানো সব ভুল, সব সাজানো। ওই তো ওরা। আরে যাচ্ছে কোথায়? অনিন্দাকে আটকাবো না, অনিন্দাকে। না না, আটকাতে হবে না, ওদের ব্যাপার ওরাই মেটাক। কিন্তু যদি ট্রেন ছেড়ে দেয়? ছাড়ুক। আর একটা কথা, যেটা আমি তোমাকে অনেকদিন ধরে বলবো ভেবেছিলাম কিন্তু বলতে পারিনি। অগ্নি, অনিন্দিতা তো নামছে না। নামবে বলে মনে হচ্ছে না? নামবে নামবে। আমি লাখ টাকা বাজি ধরতে পারি, সঞ্জয় ডাকে ওকে সারা দিতেই হবে। আমি আমি তোমাকে ভালোবাসি অনি, এর পরেও কি তুমি চলে যাবে? তোমায় ভালোবাসি বলে
রায়বংশ ছেলে হয়ে উন্মুক্ত স্টেশনে এসব কি হচ্ছে? এবার কি হবে স্যার? করুণা যদি আজ এখানে কিছু করে তাহলে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ বাজিয়ে দেবো এখানে। এই তো চাই, যাবো বাঙালি। এসো, লজ্জা করো না। এই করুণা, তুমি যদি আজকে চুপ করো। তুমি এখনো বলছো চুপ করবো? হ্যাঁ। এই যে তুমি এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো। তোমার শাস্তি হওয়া দরকার মা। তুমি অনেক অন্যায় করেছো। করুণা শোনো। চুপ। আবার চুপ। ম্যাডাম প্লিজ। তোমার শাস্তি হলো যতক্ষণ না তোমার সঞ্জয়ের সাথে বিয়ে হচ্ছে তুমি সঞ্জয়ের কাছে থাকবে না, আমার কাছে থাকবে। এদিকে এসো। বাহ 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 বাহ। এই না হলে আমার বউ। হ্যাঁ হ্যাঁ, দেখলে তো শেষ দামে আমাকে হারিয়ে দিল। না গো, তুমি জিতেছো। চিরকালের মতো আমাকে হারিয়ে দিয়ে আমার সব ভুল ভেঙে দিয়েছ। সত্যি বলতে কি, তোমার কাছে হেরে যে এত সুখ তা আগে বুঝিনি। অগ্নি, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলি ম্যাডাম, এক কথায় বলা যায় বিবি হতো আইসি।